हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम से। আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার শিখছি। হ্যাভ বিন হ্যাজ বিন বাক্যে আছে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নেই, এমন ধরনের সেন্টেন্সগুলো কিন্তু বিভিন্ন ধরনের অর্থ আমাদেরকে দেয়। সেই জন্য হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় কি অর্থ দেয় সেটা আমাদের জানা প্রয়োজন। এর আগে আমরা একটা পর্ব করেছি, আজকের পর্বে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর দুটো নিয়ম শিখব। তো চলো মূল আলোচনায় চলে আসি। ইউজ অফ হ্যাজ বিন অর হ্যাভ বিন উইথ নাউন। এবার আমরা শিখব, প্রথম যেটা শিখব সেটা হচ্ছে নাউন, অর্থাৎ আমাদের প্রথম যে পার্ট রয়েছে এক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর সাথে যদি নাউন থাকে তখন এর অর্থ কি হয়। তখন এর অর্থ হয় পাস্ট পিরিয়ড। পাস্ট পিরিয়ড বলতে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে অতীতের একটা সময় কালকে ধরে আনা হয়, অতীতের একটা পিরিয়ড কে তুলে আনা হয়। এক্সাম্পল দেখো, প্রথমে কনস্ট্রাকশনটা দেখে নাও, সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিন, তার সাথে তোমার কিন্তু নাউন থাকবে। এক্ষেত্রে কোথাও তোমাদের ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, যেটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাও সেটা কিন্তু এটা নয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি এবং সিন্স বা পরের ব্যবহার পাই, এটা কিন্তু তেমনটা নয়। আর এই হ্যাজ বিন তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভও নয়। তো এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দেখো, প্রথমটা হি হ্যাজ বিন এ টিচার হিয়ার, হি হ্যাজ বিন এ টিচার হিয়ার। যদি এই সেন্টেন্সটা বলো এর অর্থ তিনি এখানে একজন শিক্ষক হিসাবে ছিলেন, অর্থাৎ তিনি শিক্ষক হিসাবে অতীতে একটা সময়কাল এখানে কাটিয়েছেন, তিনি এখানকার শিক্ষক ছিলেন, তিনি এখানকার শিক্ষক ছিলেন, এটা বললে বোঝা যাবে যে তিনি এখানে বেশ কিছুদিন শিক্ষকতা করেছিলেন। তো এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করব হ্যাজ বিন এ, হি হ্যাজ বিন এ টিচার হিয়ার, তিনি এখানকার শিক্ষক ছিলেন। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটা দেখো, দে টু হ্যাভ বিন এ পার্ট অফ ইউর টিম অলওয়েজ। দে টু, তারা দুজন হ্যাভ বিন এ পার্ট অফ ইউর টিম, তোমার দলের একটা অংশ ছিল অলওয়েজ, সর্বদা। তারা দুজন সবসময় তোমার দলের একটা অংশ ছিল, অর্থাৎ একটা সময়কাল ধরে তোমার দলটা যতদিন চলেছিল তার একটা সময়কাল ধরে তারা দুজন তোমার দলের একটা অংশ ছিল, অর্থাৎ এটাও কিন্তু অতীতকালকেই নির্দেশ করছে, যদিও আমরা এখানে হ্যাজ বিন এর ব্যবহার করছি। তারপরটা দেখো, হি হ্যাজ বিন এ গ্রেট প্লেয়ার অফ হিজ টাইম, হি হ্যাজ বিন এ গ্রেট প্লেয়ার অফ হিজ টাইম, তিনি একজন মহান খেলোয়াড় ছিলেন তার সময়কালে। তার সময়কাল যেটা ইতিমধ্যে অতীত হয়ে গেছে, অতীতে তিনি যখন খেলতেন সেই সময়কালে তিনি একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন, অর্থাৎ তার সময়কালে তিনি একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তো তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে হ্যাভ বিন হ্যাজ বিন এর সাথে যদি তোমাদের নাউনের ব্যবহার হয়, এরকম নাউনের ব্যবহার হয়, তবে নাউন বা নাউন ফ্রেজ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস্ট পিরিয়ড কে নির্দেশ করে এটা, সেটা মনে রাখতে হবে যে এক্ষেত্রে এটা পাস্ট পিরিয়ড, অর্থাৎ অতীতের সময়কালকে এটা ধরে আনছে। এরপর পরে চলে আসছি আমরা সাবজেক্ট। সাবজেক্টের সাথে যদি দেখো যে হ্যাজ বিন বা হ্যাভ বিন রয়েছে, এর সাথে অ্যাডজেক্টিভ, কিন্তু তার সাথে জুড়ে রয়েছে সিন্স বা পর, এক্ষেত্রেও তোমাদের কোনো ভার্ব প্লাস আইএনজি নেই, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কোনো পার্ট এখানে নেই, অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র সিন্স বা পর রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে, যে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভটা রয়েছে, যেটা নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে, সেই অ্যাডজেক্টিভের যে গুণাগুণের কাল সেটা এখনো চলছে, অর্থাৎ সেই গুণাগুণের প্রভাব এখনো চলছে, অতীত থেকে এখনো চলছে। এখানে গুণাগুণের প্রভাব, এখানে কোনো কিছু পড়া হচ্ছে বা কোনো কাজ চলছে এমনটা নয়। এক্সাম্পল দেখো, হি হ্যাজ বিন ইল সিন্স মানডে, সে গত সোমবার থেকে অসুস্থ। সে অসুস্থ, ইল যেটা, এটা তোমার অ্যাডজেক্টিভ, এটা নাউনের গুণাগুণ প্রকাশ করছে, নাউন এখানে প্রোনাউন রয়েছে, প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করছে, সে গত সোমবার থেকে অসুস্থ, হি হ্যাজ বিন ইল সিন্স মানডে। তো এখানেও তোমরা বুঝতে পারছো অতীত থেকে এখন পর্যন্ত নির্দেশ করছে, কিন্তু কোথাও ভার্ব প্লাস আইএনজি নেই। তারপর আর একটা এক্সাম্পল দেখো, দে হ্যাভ বিন ইন দ্য নিউজ ফর টু উইকস, তারা দু সপ্তাহ ধরে খবরে রয়েছে, তারা দু সপ্তাহ ধরে খবরে রয়েছে, অর্থাৎ ইন দ্য নিউজ, এটা তোমাদের অ্যাডভার্ব ফ্রেজ, দে হ্যাভ বিন ইন দ্য নিউজ, তারা খবরে রয়েছে ফর টু উইকস, দু সপ্তাহ ধরে, অর্থাৎ এখানে তাদের অবস্থানটা নির্দেশ করে দিচ্ছে, এখানে তার দু সপ্তাহ ধরে তাদের যে অবস্থান এটা সেটা নির্দেশ করছে। তিন নাম্বার এক্সাম্পলটা দেখো, দে হ্যাভ বিন হেয়ার সিন্স দেন, তারা তখন থেকে এখানে, এখানে হেয়ার যেটা এটাও তোমাদের অ্যাডভার্ব, এখানে যদিও অ্যাডজেক্টিভ দিয়েছে, অ্যাডজেক্টিভের সাথে তোমাদের এখানে অ্যাডভার্বও হবে। দে হ্যাভ বিন হেয়ার সিন্স দেন,
তখন থেকে তারা এখানে, অর্থাৎ তাদের অবস্থান অতীত কাল থেকে এখন পর্যন্ত নির্দেশ করছে। দে হ্যাভ বিন হিয়ার সিন্স দেন, অর্থাৎ তখন থেকে তারা এখানে রয়েছে। আই হ্যাভ বিন হিয়ার ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি এখানে আছি 2 ঘন্টা ধরে। এই গেল তোমাদের হ্যাভ বিন হ্যাজ বিন এর দুটো ইম্পর্টেন্ট ব্যবহার। বোর্ডটাকে স্টাডি করো, দেখবে বুঝতে পারবে এবং কোনো অসুবিধা থাকবে না। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং।